আচ্ছা আপনি এমন একটি পৃথিবীতে বসবাসের কথা কল্পনা করুন তো যেখানে আপনি মঙ্গল গ্রহে ভ্রমণ করতে পারেন এবং মঙ্গল গ্রহে বসবাস করে বংশ বিস্তার করতে পারেন। কি বিশ্বাসের অযোগ্য মনে হচ্ছে তাই না? শুধু তাই না, এছাড়াও আপনি গাড়ি দিয়ে আকাশে উঠতে পারবেন আর আপনার সমস্ত কাজ করে দেবার জন্য কাজের লোক নয় বরং রোবট থাকবে। 2050 সালের মধ্যে আমাদের বিশ্বে কি ঘটতে চলেছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অনুসারে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছি। নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবর্তনের একটি সময় যা আমাদের জীবনের প্রতিটি দিককে চরমভাবে বদলে দেবে। আর তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে নিয়ে যাচ্ছি আগামী 30 বছরের এক বিস্ময়কর পৃথিবীতে, যা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। 2050 সাল নাগাদ এমন আরও প্রযুক্তি আসবে যা আপনার কাছে কল্পনার মতো মনে হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রযুক্তি হলো রোবোটিক কম্পিউটার এবং প্রযুক্তি। আসুন 2050 সালের মধ্যে আসন্ন প্রযুক্তি সম্পর্কে কথা বলি যা কম্পিউটার এবং রোবটের বিশ্বে বিপ্লব ঘটাবে, কারণ ততক্ষণে আপনি সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দেখতে পাবেন। যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু কেনার অনুমতি পাওয়া, তাও আবার কোনো অপেক্ষা বা লাইনে না দাঁড়িয়েই। তাহলে এটা কতটা সুবিধাজনক? আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেন্সর চারদিকে ছড়িয়ে থাকার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ থেকে কেউ কারো কাছ থেকে দূরে সরে যেতে পারবে না আর ধরা পড়বে সব ধরনের অপরাধী, সেটা যে কোনো এলাকায় হোক না কেন। তাছাড়া রোবট সর্বত্র ছড়িয়ে পড়বে এবং সব ধরনের কাজ রোবট দ্বারা করা হবে। অর্থাৎ ভবিষ্যতে যদি মানুষের সঠিক প্রতিভা না থাকে, তাদের জায়গা নেওয়ার জন্য অন্য কোনো মানুষ না বরং মানুষকে হারানোর জন্য রোবট থাকবে, কারণ রোবটের কাজ হবে আরও নিখুঁত, যার কিছুটা প্রভাব বর্তমান সময়ে পড়তে শুরু করেছে। এর পাশাপাশি ভয়েস রেকগনিশন সিস্টেম মানুষের মতোই আচরণ করতে শুরু করবে। আপনি কি এই বিষয়ে আমার সাথে একমত? কমেন্ট করে জানিয়ে দিন। দ্বিতীয় প্রযুক্তি হলো কোয়ান্টাম কম্পিউটার এবং নিউরোলিঙ্ক। আসুন কোয়ান্টাম কম্পিউটার এবং নিউরোলিঙ্ক সম্পর্কে কথা বলি, যা আমাদের চিন্তা ভাবনা এবং যোগাযোগের উপায় পরিবর্তন করবে। 2050 সালের মধ্যে আমরা সম্ভবত কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করব, যা কম্পিউটারের ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার মানুষের সাথে মানিয়ে নিতে সক্ষম হবে, যার ফলে মানুষের অনেক সমস্যার সমাধান হবে। উদাহরণস্বরূপ, যদি আমরা ইলন মাস্কের নিউরোলিঙ্ক প্রকল্পের কথা বলি, তাহলে স্নায়বিক ব্যাধি যেমন স্পাইনাল কর্ড ইঞ্জুরি এবং অন্ধত্ব এর মতো সমস্যা কম্পিউটারের মাধ্যমে নিরাময় করা যাবে। তৃতীয় প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি এবং মোবাইল ফোন। এটি আমাদের জীবনকে আরও মজাদার এবং সুবিধাজনক করে তুলবে। আর যে ব্যক্তি এক জায়গায় বসে সারা পৃথিবী ঘুরতে ভালোবাসে, তার জন্য পরবর্তী জীবনটা হবে আরও আনন্দের, কারণ সেই সময়ে আপনি ভার্চুয়াল রিয়েলিটি দেখতে পাবেন। আপনি যে কোনো কিছু করতে পারবেন আপনার ঘরে বসেই। আপনি শপিং মলের প্রতিটি পোশাক ট্রায়াল করতে পারবেন যা আপনি কিনতে চান, এবং হ্যাঁ, আপনাকে অফিসের মিটিং ভিডিও কলের মাধ্যমে নয়, ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে করতে পারবেন, যা আপনাকে অফিসে না থাকলেও অফিসের মতো জায়গায় নিয়ে যাবে যা আপনি এই সময়ে কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ প্রযুক্তির সাহায্যে আপনার শরীরে এমন একটি সিস্টেম বসানো হবে যার ফলে আপনার হাতকেই একটি ডিসপ্লে করতে পারবেন এবং অতিরিক্ত মোবাইল ফোন বা গ্যাজেট ছাড়াই আপনার সব ধরনের কাজ খুব সহজেই করতে পারবেন। কি চমৎকার, তাই না? প্রকৃতপক্ষে এই জিনিসগুলি আমাদের জীবনে ঘটবে। শুধু সময়কে তার গতি অনুযায়ী চলতে দিন, কারণ সময়ের সাথে সাথে প্রযুক্তি আরও ভালো কাজ করতে শুরু করবে। চতুর্থ প্রযুক্তি হলো পরিবহন বিপ্লব। পরিবহন বিপ্লবের কথা যদি বলি, তাহলে পরিবহন খাতে প্রযুক্তির ফলে আমাদের ভ্রমণকে করে তুলবে দ্রুত এবং নিরাপদ। আর ততদিনে রাস্তার প্রায় প্রতিটি গাড়ি হবে ইলেকট্রনিক, কারণ ইলেকট্রনিক গাড়ির প্রবণতা সবেমাত্র শুরু হয়েছে। এটি যে শুধু পরিবেশ বান্ধব তাই নয়, সব যানবাহন চালকবিহীন হবে। বিশেষ ধরনের সেন্সরের ধারায় সজ্জিত থাকার ফলে দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে দেবে। আর সামনের দিনগুলোতে যে চালকবিহীন যানবাহনগুলো গড়ে উঠছে, সেগুলোর সামনে কিছু এলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাছাড়া গাড়ি শুধু মাটিতেই নয়, আকাশেও চলতে পারবে। এমন একটি ইলেকট্রনিক গাড়ি তৈরি করা হচ্ছে যেটা বাতাসে উড়ে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, তাও আবার খুব কম সময়ের মধ্যেই, যার ফলে যানজটের সমস্যা মিটবে। এই কারণে অনেক বড় বড় কোম্পানিগুলো এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে, এর মধ্যে গুগল পর্যন্ত আছে। আর গতির কথা বললে অদূর ভবিষ্যতে হাইপারলুপ ট্রেনগুলি প্রতি ঘন্টায় ৭০০ মাইল গতিবেগে চলবে, যার মানে আপনি ৩ ঘন্টারও কম সময়ের মধ্যে ৩,৬০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবেন। শুধু গাড়ি বা ট্রেনই উন্নত হবে না, উড়োজাহাজও হবে উন্নত প্রযুক্তির। ওই সময়ে সুপারসনিক প্লেনগুলি দেখতে পাবেন। শুধু তাই নয়, ইলন মাস্ক এমন একটি রকেট তৈরি করছেন যা লন্ডন থেকে মাত্র আধা ঘন্টায় নিউ ইয়র্কে পৌঁছে দেবে। ইলন মাস্কের রকেটের কথা যেহেতু বললাম, সেহেতু সর্বশেষ হলো স্পেস এক্সপ্লোরেশন, মানে মহাকাশ অনুসন্ধান সম্পর্কে যদি কথা বলি, তাহলে এটি আমাদের স্বপ্নকে সত্যি করে তুলবে। কারণ আমাদের আধিপত্য শুধু পৃথিবীর মধ্যেই নয়, বরং পৃথিবীর বাইরেও বিস্তৃত হতে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে নাসা মানুষকে চাঁদে নিয়ে যাবে। তাছাড়া তারা মঙ্গলে আরও মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আর শুধু নাসা নয়, ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানিও বহুদিন ধরে এটি নিয়ে কাজ করছে, যার জন্য তারা মঙ্গলে মানুষ পাঠানোর জন্য রকেটও প্রস্তুত করছে। অর্থাৎ ভবিষ্যতে সবকিছু ঠিক থাকলে আপনি মঙ্গল গ্রহে যেতে পারবেন এবং জমি কিনে সেখানে আপনার স্বপ্নের বাড়িও তৈরি করতে পারবেন। এইগুলি হলো ভবিষ্যতের অত্যাধুনিক কিছু প্রযুক্তি, যা ২০৫০ সালের মধ্যে আমাদের পৃথিবীতে ঘটতে চলেছে। তবে আমি নিশ্চিত যে সামনের দিনগুলি সম্পর্কে এত কিছু জানার পর আপনি নিশ্চয়ই এই ভিডিওটি পছন্দ করেছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে অন্যদের সাথে শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। এছাড়া এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে রাখুন, যাতে এই চ্যানেলের একটি ভিডিও আপনার মিস না হয়।